وضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اصلها ثابت وفرعها في السماء تؤتي اكلها كل حين باذن ربها. رب العالمين বলেন দেখো 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 আল্লাহ তাআলা কিভাবে কালিমায়ে তাইয়েবাকে উদাহরণ দিচ্ছেন ওই গাছের সাথে। কালিমায়ে তাইয়েবা হলো ওই গাছের মতো, কালিমায়ে তাইয়েবা হলো ওই গাছের মতো যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। কালিমায়ে তাইয়েবাকে গাছের সাথে কেন তুলনা দিলেন? কালিমায়ে তাইয়েবা গাছের স্বাভাবিকতা পাঁচটা অংশ থাকে, গাছের স্বাভাবিকতা পাঁচটা অংশ। এক নম্বরে গাছের শিকড় থাকে, দুই নম্বরে গাছের মূল কাণ্ড থাকে, তিন নম্বরে গাছের শাখা প্রশাখা থাকে, চার নম্বরে গাছের ফল থাকে, পাঁচ নম্বরে গাছের ফলাফল থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم আজকে পহেলা ডিসেম্বর 2023 আল জামিয়াতুল আহলিয়াহ মুইনুল ইসলাম হাটহাজারি শতাব্দীর ঐতিহ্যে লালিত হাটহাজারি মাদ্রাসার বার্ষিক জলসা উপস্থিত হাজারাতে ওলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি বড় দয়া করে বড় ভালোবেসে বড় মেহেরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে
দু চারটা সবক শোনানো। মূলত এই মজলিস আহলুল্লাহদের মজলিস, এই মজলিসে আকাবের কথা বলেছিলেন। আমার মনে হয় প্রায় ১২৫ বছর ধরে, ১৩০ বছর ধরে যারা এই মজলিসে কথা বলেছেন, যারা এই মজলিসের কথা শুনেছেন, হাজারো লাখো মানুষ কবরে চলে গেছে। বিশেষ করে গত ৩ বছরে যে সকল আকাবের কবরে চলে গেছেন একসাথে, আল্লাহ তাআলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআল লাহুম দারান খায়রান মিন দারিহিম ওয়া জাআল লাহুম আহলান খায়রান মিন আহলিহিম ওয়া জাআলিল জান্নাতা মাথওয়াহুম ওয়া আজরহুম আনিন নার। বিশেষ করে আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ তাআলা, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম রাহমাহুল্লাহ তাআলা, সর্বশেষ যিনি আমাদেরকে হারিয়ে চলে গেলেন আল্লামা ইয়াহিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহ, আল্লাহ সকলের দ্বারা জাহাদকে বুলন্দ করে দেন, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মেরে ভাইও, আমাদের আসলাফ ও আকাবের আমাদের কাছে কিসের মিরাজ রেখে গেছে? আমাদের আসলাফ ও আকাবের আমাদের কাছে ৪টা মিরাজ রেখে গেছে, ৪টা। ১ নম্বর ছিল আইলমের মিরাজ, ২ নম্বর ইমান, ৩ নম্বর আমল, ৪ নম্বর তাকওয়া। কয়টা মিরাজ? ৪টা। ১ নম্বর হলো আইলমের মিরাজ। এই ৪ বস্তু আইলম, ইমান, আমল ও তাকওয়া, বলেন তো সবাই, বলেন বলেন, আইলম, ইমান, আমল, তাকওয়া, এই কয়টা? এই ৪টা, একটা একটার সাথে অঙ্গাঙ্গী জড়িত। এই ৪টার মধ্যে ১ নম্বর হলো আইলম। ১ নম্বর কি? ১ নম্বর আইলম। আইলম আগে না ইমান আগে? একটা প্রশ্ন, আইলম আগে না ইমান আগে? উত্তর হলো আইলম আগে, বলেন আইলম আগে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল আইলমের মধ্যে বাব বানছেন, বাব, বাবুন আন্নাল আইলমা কাবলাল কাউলে ওয়াল আমাল। ইমাম বুখারী রহমাহুল্লাহ বলেন আইলম হলো ইমান কাউল ফেলের আগে। এই জন্য ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু লিকাউলি আজ্জা ওয়াজাল, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেন যে আইলম হলো আগে। এই জন্য আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, আমরা সরা আকাইদে আল্লাহ তাআলার যে সিফাতগুলো পড়ছি, মাতুরিদিয়াদের মধ্যে আল্লাহ তাআলার ৭টা সিফাত, তন্মধ্যে ১ নম্বর হলো আইলম। ১ নম্বর কি? আইলম কুদরত হায়াত সামা বাসার কালাম এরাদা। আর আশআরারা বলেন তাকওয়িন, ৮টা, আমরা বলি ৭টা। আইলম কুদরত হায়াত সামা বাসার কালাম এরাদা, কয়টা? আমরা বলি ৭টা। ১ নম্বর সিফাত হলো সিফাত আইলম। তো আল্লাহ তাআলার সিফাত সিফাত আইলম, আর কোরআন হলো ওই সিফাতে আইলমের মুজাহারা, কোরআন ওই সিফাতে আইলমের অংশ। কোরআন কি? সিফাতে আইলমের অংশ। শিখা ছাড়া, শিখা ছাড়া বিশ্বাস কিভাবে হবে? বিশ্বাস ছাড়া আমল কিভাবে হবে? আগে তো মানুষ শিখে, আগে তো দর্জিগিরি শিখে পরে করে, আগে তো রিক্সা চালানো শিখে পরে করে। এই জন্য আল্লাহ তাআলার সিফাতের মধ্যে আইলম আগে লিখলেন কেন? ১ নম্বর লিখলেন কেন আইলম? ২ নম্বর আইলম কুদরত হায়াত সামা বাসার কালাম এরাদা, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে আইলম আগে লিখলেন কেন? আইলমের বুনিয়াদের উপরে, আইলম হলো মওকুফ আলাই বাকি সমস্ত সিফাতের জন্য। এই আইলম কি? মওকুফ আলাই বাকি সমস্ত সিফাতের জন্য।
علم سرا باقي شموس صفات أصل যেমন ধরেন কোন পাহাড়ের গর্তের ভিতরে কোন সাপ অন্ধ সাপ বাস করে তো আল্লাহ তাআলা রাজ্জাক সিফাতের বুনিয়াদের উপরে তার কাছে খাবার পাঠিয়ে দিলেন কোন পাখি দিয়ে লেকিন পাখিটা গিয়ে দেখলো ওই সাপটা মরে পড়ে আছে তো আল্লাহ রিজিক নিয়ে পাঠাইলেন পাখিকে গিয়ে দেখলো যে মরে পড়ে আছে এখন ফেরেশতার অবস্থা কি আল্লাহ আপনি পাঠাইলেন তাকে তার জন্য খাবার আর সে তো মরে গেছে তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা আগে জানেন পরে খাবার দেন যদি আল্লাহ না জানেন তাহলে খাবার দেওয়া এখানে অচল হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা সিফাতে আলম সবার আগে সিফাতে আলম কি এজন্যই যেখানে আল্লাহ তাআলা ওকানাল্লাহু আলিমান হাকিমা একবারও বলেন নাই ওকানাল্লাহু হাকিমান আলিমা কি বলছে বলেন ওকানাল্লাহু আলিমান হাকিমা এজন্য আল্লাহ তাআলার সিফাতে আলম সকলের আগে সিফাতে আলম এজন্য হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার সিনায় আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিয়েছেন যার সিনায় আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না কারণ কোরআন আল্লাহ তাআলার সিফাতে আলম কোরআন কি বলেন আল্লাহ তাআলার সিফাতে আলম ইলমের অংশ কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত কুরআন সরাসরি কি আল্লাহ তাআলার সিফাত সিফাত আবার দুই প্রকার সিফাত আবার দুই প্রকার কিছু সিফাত আছে কখনো কখনো ভিন্ন হয় আর কিছু সিফাত আছে কোনোদিন এটা ভিন্ন হয় না যেমন টুপি পরার কারণে আপনাকে সুন্দর লাগছে টুপিটা খুলে ফেললে ওই সৌন্দর্য শেষ লেকিন চেহারা যে সুন্দর রং এটা কখনোই ভিন্ন হবে না এটা কখনো কি হবে না বলেন এটা কখনো ভিন্ন হবে না صفات منفق صفات غير منفق কিছু সিফাত আছে ভিন্ন হয় কিছু সিফাত আছে কি হয় না ভিন্ন হয় না আল্লাহ তাআলার সিফাতে ইলম আল্লাহ থেকে কখনোই ভিন্ন হয় না এজন্য কোরআনে কারীম আল্লাহ থেকে কখনোই ভিন্ন হয় না এজন্য আমাদের কাছে যে কোরআন আছে এটা কোরআনে লফজি এটা কোরআনে কি এটা কালামে লফজি এটা কালামে নাফসি না কালামে নাফসি আল্লাহ তাআলার কাছে কালামে নাফসি কি বলেন এজন্য আমাদেরটা কি হয় আমাদেরটা লিখলে লিখা হয় মুছে দিলে মুছা যায় মুছে দিলে কি হয় বলেন মুছা যায় পুড়ে গেলে পুড়ে যায় আমাদের সামনে যেটা আছে এটা কালামের লফজি এটা কি বলেন এটা কালামের লফজি মূল কালাম কি কালামে নফসি মূল কালাম কি এটা উদাহরণ যেমন ধরেন কোন ইউনিয়ন পরিষদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো অর্ডিন্যান্স জারি হয়েছে কোন টিউনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো অর্ডিন্যান্স জারি হয়েছে এই একটা কপি প্রধানমন্ত্রীর কাস্টোরিতে জমা আছে আরেকটা কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে আরেকটা কপি ডিসির কাছে আছে আরেকটা কপি টিউনের কাছে আছে টিউনের কাছে যাই কপিটা এটা যদি কখনো হারিয়ে যায় তো আরেকটা পাওয়া যাবে ডিসির কাছে এটা যদি কখনো হারিয়ে যায় আরেকটা পাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ওটা যদি কখনো হারিয়ে যায় তো মূলটা সংরক্ষিত আছে ওটা কখনো হারাবে না ওটা কখনো কি বলেন এই জন্য আজকের বাজার থেকে যদি কোরআনে কারীমের সবগুলো কপি হারিয়ে যায় কোরআন কখনো হারাবে না কোরআন কখনো কি হারাবে না বাজারে নাই কিন্তু কোরআন থাকবে বাংলাদেশে নাই লেকিন কোরআন থাকবে এই জন্যই ইংরেজ হিন্দুস্তানের সমস্ত কোরআনের কপিগুলো কিনে জ্বালিয়ে ফেলার পরেও এখন কোরআন বেশি আছে না তখন বেশি ছিল এখন কোরআন কি আছে এখন কোরআন বেশি আছে এই জন্য কোরআনে কারীমের ব্যাপারে আমাদের আকীদা আচ্ছা আন্নাল কোরআনা গায়রু মাখলুকিন কোরআন গায়রে মাখলুক আমরা যেটা পড়ছিলাম সরা আকাইদে কোরআন মাখলুক না কোরআন কি না বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছিলেন কোরআন মাখলুক না আমাদের আকীদা কি বলেন কোরআন মাখলুক না বলেন কোরআন কাদিম কোরআন কাদিম কাদিম শব্দের বাংলা তর্জমা আপনি কি দিয়ে বলবেন কাদিম গায়রু মাজবুক বিল আদম কাদিম গায়রু হাদিস কাদিম গায়রু মাখলুক লেকিন বাংলা তর্জমা কি বলবেন কাদিমের বাংলা তর্জমা হলো ছিল আছে থাকবে সুবহানাল্লাহ বলেন বলেন কাদিমের বাংলা তর্জমা কি ছিল আছে আবার বলেন কোরআন ছিল বলেন
কোরআন আছে কোরআন থাকবে এ হলো কাদিমের বাংলা ترجمه কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এবার বস্তু ছিল কতদিন ধরে আমরা তো দেখছি গারে হেরা কোরআনের ইকরা নাযিল হয়েছে গারে হেরা কোরআনের প্রথম দিন নয় গারে হেরা কোরআনের দুনিয়াতে জুহুরের দিন গারে হেরা কোরআনের কি কোরআন দুনিয়াতে প্রকাশ পেয়েছে গারে হেরার দিন বাকি আপনি বলবেন কোরআন ছিল কতদিন উত্তর কোরআন ছিল রব যতদিন ধরে আছেন এবার কোরআন থাকবে কতদিন উত্তর হবে রব যতদিন থাকবেন এবার রব কতদিন ছিলেন হুয়াল আউয়াল ওয়াল আখির লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই হুয়াল আউয়াল ওয়াল আখির আয-যাহির ওয়াল বাতিন লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই আল্লাহ তাআলার আগেও কেউ ছিল না আল্লাহ তাআলার পরেও কেউ হবে না আল্লাহ তাআলার উপরেও কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই তাহলে বোঝা গেছে আল্লাহ যতদিন ধরে ছিলেন কোরআন ততদিন ধরে ছিল এবং আল্লাহ যতদিন পর্যন্ত থাকবেন কোরআন ততদিন পর্যন্ত থাকবে এজন্য কেউ যদি মনে করে ফুদিয়ে কোরআন নিভিয়ে দিবে তো সূর্য যেমন ফুদিয়ে নিভানো যায় না কোরআন ফুদিয়ে নিভানো যাবে না বলেন কোরআন ছিল বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এজন্যই মজার বিষয় হলো এজন্যই বলেন কোরআন ওয়ালা ছিল কোরআন ওয়ালা আছে কোরআন ওয়ালারাও থাকবে আচ্ছা কোরআন যদি থাকে তো কোরআন ওয়ালা ছাড়া কোরআন থাকবে কিভাবে আর কোরআন ওয়ালা যদি থাকতে হয় তাহলে কোরআনের মাদ্রাসাগুলোও থাকবে তাহলে বোঝা গেছে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে বলেন মাদ্রাসা আছে মাদ্রাসা কি কোন পর্যন্ত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন পর্যন্ত বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমার কথা তো অপ্রাসঙ্গিক দূর চলে গেছে যে আল্লাহ তাআলার সিফাত সিফাতে ইলম এজন্য আল্লাহ তাআলা যাদের সিনায় কোরআনে কারীম দিয়েছেন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বলবেন তোমাদের সিনায় আমি আমার অংশ দিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য নয় জাহান্নামে দেওয়ার জন্য নয় আর নিজের অংশকে নিজে জ্বালাইতে পারে না এজন্য কোরআন ওয়ালা জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ খুশি হইতে পারেন নাই বলেন আলহামদুলিল্লাহ এজন্য শরা আকাইদের মাসআলা আনা মুমিনুন হাক্কা এটা বলার সুযোগ নেই আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা বলার সুযোগ নেই কেউ এটা বলতে পারবে না আনা মুমিনুন ইনশাআল্লাহ আনা মুমিনুন ইনশাআল্লাহ মিন আলফাজিল কুফর আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা কুফরি শব্দ বলতে হবে আনা মুমিনুন হাক্কা আমি অবশ্যই মুমিন বলেন আমি কি এজন্য আমি তো আলহামদুলিল্লাহ দৃঢ়তার সাথে বলি যে কোরআন বুকে নিয়ে বলি হাজারবার কসম খেয়ে বলি পৃথিবীতে আমরাই এক জাতি দেওবন্দিরা আমরাই এক জাতি আমরাই পৃথিবীতে এক শ্রেণী আমরা দারুলম দেওবন্দের উত্তরসূরি আমরাই এক শ্রেণী আমরা কাবেরদের উত্তরসূরি আমরাই এক শ্রেণী আমরাই এক জাতি দৃঢ়তার সাথে আমরা বলি আমাদের জীবনে আমাদের আকীদা বলেন আমাদের আকীদা বলেন এক চুল এক চুল সাহাবাদের থেকে ইনহেরাফ না এক চুল আমরা সাহাবাদের থেকে পরিবর্তিত না আমাদের আকীদা সোয়া লাখ নবীদের আকীদা যা ছিল আমাদের আকীদাটা সমস্ত সাহাবাদের আকীদা যা ছিল আমাদের আকীদাটা আলহামদুলিল্লাহ বলে বলে আমাদের আকীদা কেমন সোয়া লাখ নবীদের আকীদা যেমন ছিল আমাদের আকীদা কি আমাদের আকীদাটা আলহামদুলিল্লাহ বলে এজন্য দৃঢ়তার সাথে বলতে হবে এই কথা যে আনা মুমিনুন হাক্কা আমি অবশ্যই মুমিন আমি কি আমি অবশ্যই মুমিন আমি অবশ্যই মুমিন সাহাবাদের আকীদা আর আমাদের আকীদা এক সহজ হিসাব যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের আকীদা কি বলবেন সাহাবাদের আকীদা যা আমাদের আকীদা রাসূলের আকীদা যা বলেন আমাদের আকীদা কি রাসূলের আকীদা যা আমাদের আকীদা তা শুধু রাসূলের আকীদা নয় আজিব রাসূলদের আকীদা যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে সমস্ত রাসূলদের আকীদা যা উলামায়ে দেওবন্দের এক একজনের আকীদা তা এটা আরো মজার বিষয় হলো একজন আলেমি দিন কয়জন নবীর ওয়ারিস একজন আলেমি দিন কয়জন নবীর ওয়ারিস একজন আলেমি দিন শুধু আখেরি নবী আমাদের নবীর ওয়ারিস না
একজন আলেমই দিন কমবেশ 16 লাখ নবীদের ওয়ারিস আলেমই দিন একজন নবীর ওয়ারিস না সমস্ত নবীদের ওয়ারিস কি ভাই আল উলামা ওয়ারাসাতুন নবী না ওয়ারাসাতুল আমবিয়া এজন্য একজন নবী কতজন কতজন একজন আলেম কতজন নবীর ওয়ারিস সমস্ত নবীদের ওয়ারিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বাহরহাল সিফাতে ইলমের বুনিয়াদে ঈমান ইলমের বুনিয়াদে ঈমান এজন্য কেউ যদি এই কথা বলে আমি 12 বছর ইলম শিখছি 1 বছর ঈমান শিখছি আমি 12 বছর ইলম শিখছি তবলিগে গিয়া 1 সাল ঈমান শিখছি ভুয়া কথা সম্পূর্ণ ভুয়া কথা কি বলছি বলেন 12 বছর ইলম শিখছি 1 বছর ঈমান শিখছি ভুয়া কথা এই কথা ঠিক না না বলেন এই কথা ঠিক না বলেন 12 বছর ইলম শিখছি 1 বছর ঈমান শিখছি এই কথা ঠিক না বিশ্বাস করেন না বলেন এই কথা ঠিক না বলেন আবার বলেন এই কথা ঠিক না এই কথা ঠিক না 12 বছর ইলম শিখছি যেদিন ইলমের আইন শিখছি যেদিন আলিফ লাম মিমের আলিফ শিখছি সেদিন থেকে আমরা ঈমান শিখা শুরু হয়েছে এজন্য পরে ঈমান শিখছি না আগে আগে ঈমান শিখছি ইলম আর ঈমান আমরা একসাথে শিখছি সুবহানাল্লাহ বলেন এজন্য 12 বছর ইলম শিখছি 1 বছর ঈমান শিখছি এটা হলো আবেগী কথা এটা অবুজের কথা কি কথা বলো এটা কি কথা এটা অবুজের কথা এজন্য কেউ যদি বলে 12 বছর ইলমের লাইনে মেহনত করছো তো আর 1 বছর আমলের লাইনে মেহনত করো এটা ঠিক কথা অঠিক কথা এটা ঠিক কথা না এটা কথা ঠিক না এটা কি না বলেন যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি সেদিন থেকে ইমান এলএম শিখা শুরু হয়েছে সেদিন থেকে ইমান শিখা শুরু হয়েছে সেদিন থেকে আমল শিখা শুরু হয়েছে সেদিন থেকে তাকওয়া শিখা শুরু হয়েছে কবে থেকে যেদিন মাদ্রাসা আচ্ছা একজন একটা বাচ্চা 8 বছরের একটা বাচ্চা 8 বছরের বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে গেল তার বাবা তারই চাচাতো ভাই 8 বছরের একটা বাচ্চা রয়ে গেছে বাসায় তিন দিন পরে আয়সা এই 8 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করলো এই ছেলে আজকে তিন দিন ধরে তুমি কি নামাজ পড়ছো আব্বু তিন দিন ধরে আমার এক অক্ত নামাজও ছুটে নাই এবার বাড়িতে গিয়া যেটা বাড়িতে রয়ে গেছে চাচাতো ভাই তাকে জিজ্ঞেস করছে 8 দিন তিন দিন ধরে কি তুমি নামাজ পড়ছো আমি এক অক্ত পড়ি নাই বলেন বাস্তব না বাস্তব তাহলে কি বোঝা গেল বুঝে না কি বোঝা গেল যেদিন ভর্তি হয়েছে সেদিনই ঈমান আমল শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আচ্ছা এবার জিজ্ঞেস করেন এই তিন দিন পর্যন্ত তিন দিন ধরে কি তুমি টেলিভিশন দেখছো না না আব্বু তিন দিন ধরে টেলিভিশন দেখিনি আমি মাদ্রাসা টেলিভিশন দেখবো কোথেকে তিন দিন ধরে কি মোবাইল দেখছো না না মোবাইল দেখি নাই এবার বাড়িতে যে রয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন এই তুমি তিন দিন ধরে কি টেলিভিশন দেখছো জি সব দেখছি এবার ও দেখলো কেন ও দেখলো না কেন এই জন্য আমাদের মাদ্রাসাগুলো এলম ইমান আমল ও তাকওয়া একসাথে শিখায় সুবহানাল্লাহ বলেন কি শিখায় বলেন এলম ইমান আমল ও তাকওয়া চারটা মুখস্থ করতে হবে এলম ইমান আমল তাকওয়া একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই হবে না কটা লাগবে চার চাকা ছাড়া যেমন গাড়ি চলে না আরে চার চাকা ছাড়া যেমন গাড়ি চলে না এই চারটা ছাড়া ইসলামের গাড়ি চলবে না কটা লাগবে এক নম্বর কি লাগবে এলম দুই নম্বর কি লাগবে ইমান তিন নম্বর কি লাগবে এই জন্য এলম ছাড়া যদি কেউ উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে এলম ওয়ালা নামতে নামতে যেখানে নামবে না এলম ছাড়া উঠতে উঠতে ওখানে উঠতে পারবে না কি বলছি এলম ওয়ালা নামতে নামতে ওখানে নামবে না এলম ছাড়াওয়ালা উঠতে উঠতে যেখানে কি যেখানে উঠবে না এই জন্য এলম হল বুনিয়াদ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত এলম একজন মানুষের জন্য কেমন একজন মানুষের জন্য চোখ যেমন একজন মানুষের জন্য কি আচ্ছা চোখ ছাড়া মানুষটা কেমন অন্ধ চোখ ছাড়া মানুষটা যেমন অন্ধ এলম ছাড়া মানুষটা অন্ধ চোখ ছাড়া জহের দেখে না এলম ছাড়া বাতেন দেখে না চোখ ছাড়া দুনিয়া দেখে না এলম ছাড়া আখরাত দেখে না চোখ ছাড়া দুনিয়া দেখা যায় না এলম ছাড়া কি দেখা যায় না
এলম ছাড়া আখরাত দেখা যায় না, চোখ ছাড়া সে ঘটতে পড়বে, এলম ছাড়া সে ঘটতে পড়বে। এই জন্য আমাদের এই তবলিগি বন্ধুগুলো হারিয়ে গেল কেন, যারা তাআতির নামে হারিয়ে গেল, এরা হারিয়ে গেল কেন? হারিয়ে গিয়েছে শুধুই এলম না থাকার কারণে। কি ভাই বলেন, শুধু কি এলম না থাকার কারণে? এই জন্য এলম হলো বুনিয়াদ, এলম হলো কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন أضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها. رب العالمين বলেন দেখো 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 আল্লাহ তাআলা কিভাবে কালিমায়ে তাইয়েবাকে উদাহরণ দিচ্ছেন ওই গাছের সাথে। কালিমায়ে তাইয়েবা হলো ওই গাছের মতো, কালিমায়ে তাইয়েবা হলো ওই গাছের মতো যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। কালেমায়ে তৈবাকে গাছের সাথে কেন তুলনা দিলেন? কালেমায়ে তৈবা গাছের স্বাভাবিকতা পাঁচটা অংশ থাকে, গাছের স্বাভাবিকতা পাঁচটা অংশ। এক নম্বরে গাছের শিকড় থাকে, দুই নম্বরে গাছের মূল কাণ্ড থাকে, তিন নম্বরে গাছের শাখা প্রশাখা থাকে, চার নম্বরে গাছের ফল থাকে, পাঁচ নম্বরে গাছের ফলাফল থাকে। কি ভাই, লেবুর যেমন লেবু গাছের শিকড় আছে, এরপরে লেবুর গাছটা আছে, এরপরে লেবুর শাখা প্রশাখা আছে, এরপরে লেবু আছে, এরপরে লেবুর মধ্যে কি আছে? ভিটামিন সি আছে, কি আছে? তাহলে লেবুর কয় অংশ? পাঁচ অংশ। পেয়ারার কয় অংশ? পাঁচ অংশ। আরে আর আম গাছের কয় অংশ? প্রত্যেকটা গাছের পাঁচ অংশ আছে, কয় অংশ আছে? গাছের শিকড় লাগে, গাছের মূল কাণ্ড লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল লাগে, এরপরে ফলের মধ্যে ফলাফল থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা কালেমায়ে তৈবার মধ্যে পাঁচটা অংশ রেখে দিয়েছেন। এক নম্বরে কালেমায়ে তৈবার শিকড়, দুই নম্বরে কালেমায়ে তৈবার মূল গাছ, তিন নম্বরে কালেমায়ে তৈবার শাখা প্রশাখা, চার নম্বরে কালেমায়ে তৈবার ফল, পাঁচ নম্বরে কালেমায়ে তৈবার ফলাফল। কয়টা? এবার এক নম্বর কালেমায়ে তৈবার শিকড়, কালেমায়ে তৈবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তৈবার শিকড়। সুবহানাল্লাহ, কালেমায়ে তৈবার শিকড় কি? ইলম এবং মারিফাত। দুই নম্বর হলো কালেমায়ে তৈবার গাছ, ইখলাস হলো কালেমায়ে তৈবার গাছ। তিন নম্বর হলো কালেমায়ে তৈবার শাখা প্রশাখা, কালেমায়ে তৈবার শাখা প্রশাখা সত্তরটা। কয়টা? বিজুন ওয়াসাবুনা সবা সাতাত্তরটা। কালেমায়ে তৈবার শাখা প্রশাখা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কালেমায়ে তৈবার শাখা প্রশাখা। সব কি? তাহলে কালেমায়ে তৈবার শিকড় কি? বলি গেছ, ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তৈবার শিকড়, ইখলাস হলো কালেমায়ে তৈবার মূল গাছ, আর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো কালেমায়ে তৈবার শাখা প্রশাখা। এবার কালেমায়ে তৈবার ফল, তুতি উকুলা কুল্লাহিন বিইজনি রাব্বিহা। কালেমায়ে তৈবার ফল, যার কলিজায় কালেমায়ে তৈবার শিকড় আছে, দুই নম্বরে কালেমায়ে তৈবার মূল কাণ্ড আছে, তিন নম্বরে কালেমায়ে তৈবার শাখা প্রশাখা আছে, তার কালেমায়ে তৈবা ফল দিবে। ফল হলো সমস্ত তাসবিহাত হলো কালেমায়ে তৈবার ফল। সুবহানাল্লাহ, এই জন্য তাসবিহাত পড়বে কখন, জিকিরগুলো করবে কখন, সমস্ত নওয়াফেল করবে কখন, এগুলো হলো কালিমায়ে তৈবার ফল। সুবহানাল্লাহ, এটা হলো কালিমায়ে তৈবার ফল। আলহামদুলিল্লাহ, কালিমায়ে তৈবার ফল। আল্লাহু আকবার, কালিমায়ে তৈবার ফল। দুরুদ শরীফ, কালিমায়ে তৈবার ফল। ইস্তিগফার, কালিমায়ে তৈবার ফল। এবার গেল চারটা, চারটা হয়ে গেল কালিমায়ে তৈবার শিকড় কি? আল ইলম ওয়াল মারিফা, কালিমায়ে তৈবার মূল গাছ কি? আল ইখলাস, কালিমায়ে তৈবার মূল গাছ। আর নামাজ, রোজা, হজ, যাকাত সব হলো কালিমায়ে তৈবার শাখা। এবার কালিমায়ে তৈবার ফল কি? কালিমায়ে তৈবার ফল হলো সমস্ত তাসবিহাত হলো কালিমায়ে তৈবার ফল, জিকির ও আজকার গুলো কালিমায়ে তৈবার ফল। এবার কালিমায়ে তৈবার ফলাফল কি? কালিমায়ে তৈবার ফলাফল হলো দুইটা, দুনিয়াতে হায়াত তৈবা, আখরাতে জান্নাত। কি হয়, দুনিয়াতে হায়াত তৈবা, আখরাতে কি? এবার বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, কালিমায়ে তৈবার শিকড় কি? এলেম এবং কি? এই আইলম এবং মারিফাত যেহেতু কালিমায়ে তৈবার শিকড়, শিকড় যদি জমিনের আসলাবিত ওয়ফরহুহা ফিস সামা, এজন্য হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কালিমায়ে তৈবার শিকড় হলো ফি কুলুবিল মুমিন, মুমিনের হৃদয় হলো কালিমায়ে তৈবার শিকড়, আর শাখা প্রশাখা হলো ফি আদাইহি, শাখা প্রশাখা হলো তার শরীরে। সুবহানাল্লাহ, শিকড় কোন জায়গায় দিলে, আর শাখা প্রশাখা কোথায়? শরীরে। এবার শিকড় যত মজবুত হবে শাখা প্রশাখা তত মজবুত হবে। তাহলে শিকড় কি? শিকড় আল ইলম ওয়াল মারিফা, শিকড় কি?
علم এবং معرفت এজন্যই বিজাতি এজন্যই ইহুদিরা গবেষণা করে দেখছে শিকড় যেহেতু علم এবং معرفت তাহলে علم এবং معرفت কে যদি কেটে দিতে পারো শিকড় যদি কেটে দিতে পারো জড় যদি কেটে দিতে পারো তো গাছটা শুকিয়ে যাবে গাছ যদি শুকিয়ে যায় ফল শাখা প্রশাখা শুকিয়ে যাবে শাখা প্রশাখা যদি শুকিয়ে যায় তো ফল শুকিয়ে যাবে ফল যদি শুকিয়ে যায় তো ফলাফল নাই কি ভাই তাহলে কোনটা কাটতে হবে শিকড় কেটে দাও শিকড় কি কেটে দাও এই শিকড় কি আল হালম ওয়াল মারিফা ওটা দেখলো শিকড় শিখানো হয় মাদ্রাসা শিকড় শিখানো হয় তবলিগে সুবহানাল্লাহ শিকড় শিখানো হয় আল্লাহ হক্কান রব্বানে আল্লাহ ওয়ালাদের খানকাগুলোতে শিকড় শিখানো হয় ইলম এবং মারিফাত মাদ্রাসাতে শিখানো হয় ইলম এবং মারিফাত আমাদের দেশে তবলিগে কিছুটা শিখানো হয় ইলম এবং মারিফাত আমাদের দেশে হক্কান রব্বানে আল্লাহ ওয়ালাদের সহবতে শিখানো হয় এজন্য এই তিনটাকে বিতর্কিত করার জন্য মাদ্রাসাকে বন্ধের ষড়যন্ত্র তবলিগকে ধ্বংসের ষড়যন্ত্র আল্লাহ ওয়ালাদের খানকাগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র কি ভাই তাহলে এই তিনটাতে হাত দিল কেন কোনটা বরবাদ করার জন্য বলেন শিকড় কেটে দেওয়ার জন্য শিকড়কে কলা কমা করে দেওয়ার জন্য শিকড়ের মূল উৎপাটন করে দেওয়ার জন্যই তারা মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র তবলিগের বিরুদ্ধে ষড়যন্ত্র আর কারি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাগুলোকে বরবাদ করে যাওয়ার জন্য এই তথাকথিত বাবাদের উপদ্রব কি ভাই তাহলে এই তিনটা কেন করলো এজন্য মাদ্রাসাকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র পর ষড়যন্ত্র কিছু হইলেই জঙ্গি এক শব্দ শিখছে জঙ্গি এক শব্দ শিখছে কি জঙ্গি আমরাও বলি আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী বলেন বলবা জঙ্গি বলেন আমরা কি বলবো আবার বলেন আল্লাহ আমাদের সঙ্গী আল্লাহ আমাদের কি আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী এরপরে আমাদেরকে বলবো ওয়াহাবি আমি বলবো আমি বলি আমাদেরকে বলবো ওয়াহাবি আমি বলি হাশরের ময়দানে গিয়ে আমাদেরকে খুঁজবি কি ভাই তাহলে এত ষড়যন্ত্র কেন শুধু এলম এবং মারফাতকে ধ্বংসের জন্য তাহলে তবলিগকে টুকরো করলো কেন এলম আর মারফাতকে ধ্বংসের জন্য এই ভুয়া ভুয়া খানকাগুলো বানালো কেন এই ভান্ডামিগুলো বানালো কেন শুধুই এলম আমলকে টুকরো করার জন্য শুধুই এলম আমলকে কি করার জন্য বলেন শুধুই এলম আমলকে ধ্বংস করার জন্য এই জন্য মেরে ভাইও প্রথম বুনিয়াদি সবক এলম বুনিয়াদি সবক কি বলেন এলম বুনিয়াদি সবক কি এলম এলম মানে যদি বলি এলম এলম কি শিখবো এক নাম্বার আল্লাহ তালার জাত দুই নাম্বার আল্লাহ তালার সিফাত তিন নাম্বার আল্লাহ তালার ওয়াহদানিয়ত চার নাম্বার আল্লাহ তালার উলুহিয়ত পাঁচ নাম্বার আল্লাহ তালার রুবুবিয়ত এরপরে সমস্ত নবীদের রেসালত আমাদের নবীদের রেসালত এরপরে আল্লাহ তালার আহকাম আল্লাহ তালার আহকাম এরপরে রসুলের সুন্নাগুলো শিখা এরপরে প্রতিটা হুকুমের বিনিময়ে আল্লাহ তালা আমাকে কি দিবেন এটা জানা প্রতিটা নাফরমানের বিনিময়ে কি কি সাজা হবে এটা জানা এগুলো সবটা একসাথে এটাকে বলে আইল সুবহানাল্লাহ এটাকে বলে কি এটাকে বলে আইল এই জন্য আইলেম ছাড়া ইমান দুর্বল ইমান ছাড়া আমল দুর্বল আর এই তিনটা না থাকলে তাকওয়া নাই এই জন্য কয়টা সবক শিখবো আজকে কয়টা কি কি এলম ইমান আমল তাকওয়া সহজ ভাষায় তর্জমা করলে চারটা একসাথে তর্জমা এভাবে করবো এলম মানে জেনে ইমান মানে বিশ্বাস করে আমল মানে করণীয়গুলো করে তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া তাহলে এক বাক্যে তর্জমা করেন বলেন জেনে বিশ্বাস করে আমলগুলো করে গুণাগুলো ছেড়ে দেওয়া দুনিয়া হায়াত তৈয়বা আখরাতে জান্নাত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কটা শব্দ কি কি দুই নাম্বার ইমান তিন নাম্বার আমল চার নাম্বার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন আমাদের আকাবেরদের দ্বারা জাতগুলোকে বুলন্দ করে দেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন